নমস্কার বন্ধু, স্পোর্ট পেলসি চ্যানেলের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এই মুহূর্তে হাজির হলাম আপনাদের পার্থ। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করবেন যদি আপনি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন, আর কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটাও লিখবেন। এটা বলাই বাহুল্য, অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক ধারাবাহিকভাবে কাজটাই করছে। বন্ধু, আজকের ভিডিও শুরুতেই বলি যে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে এই বিদেশিটা খেলেছেন, একটা ম্যাচে দুটো গোল করে নজরও কেড়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগ চলাকালীনই এই ফুটবলারটাকে দলত্যাগ করতে হয়েছিল। তিনি চলে গিয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগের অন্য একটা দলে এবং স্টিল টুডে তিনি সেই দলে আছেন। রীতিমতো গোল করিয়ে তিনি আজও শিরোনামে বঞ্চিত ইস্ট বেঙ্গল ক্লাব। আপনারা জানেন কি জানেন না জানি না যে 14 জনের একটা সুনিশ্চিত তালিকা ইস্ট বেঙ্গল ক্লাব ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে, অর্থাৎ দেশি বিদেশে মিলিয়ে এমন 14 জন ফুটবলার যাদেরকে আপনারা এ মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখেছেন, এবং অতি অবশ্যই আগামী মরশুমে ওই 14 জন ফুটবলারকে আপনারা আবারও লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখবেন। এর মধ্যে অবশ্য একজন ফুটবলার আছেন, বিদেশি ফুটবলার, যিনি এ মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে দেয়নি, তবে আগামী মরশুমে তিনি যে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে দিচ্ছেন, দুটো মরশুমের জন্য তার সঙ্গে চুক্তি সারা হয়ে গিয়েছে। আমি সবার প্রথমে সেই ফুটবলারটার নামটাই আপনাদের কাছে বলি, মাদিও তালাল। এই ফরাসি ফুটবলারটার সাথে ইস্ট বেঙ্গল ক্লাব চুক্তি সম্পন্ন করেছে আগামী 2 বছরের জন্য। আমি বলতে পারি যে 4 জন বিদেশিকে ইস্ট বেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত মোটের ওপরে চূড়ান্ত করতে পেরেছে, তার মধ্যে সব থেকে গুড রিক্রুটমেন্ট বলতে যদি কোনো ফুটবলারকে বোঝায় এর তালাল হচ্ছে তাই। এর বাইরে যখন বিদেশিদের কথা বলছি, আরো 3টে ফুটবলার সম্পর্কে সুনিশ্চিত তথ্য দিই। জর্ডান থেকে সেই হেজাজি মাহের, রক্ষণভাগকে তিনি নির্ভরতা দেবেন। সাউল ক্রেসপোকে নিয়ে বিশেষ কিছু বলার নেই। আরেকজন ফুটবলার সম্পর্কেও, তিনি হচ্ছেন ক্লেটন সিলভা। এর বাইরে বন্ধু 10-10 খানা ভারতীয় ফুটবলারের সাথে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু একটা বড় চুক্তিতে যেতে চলেছে। এই 10 জন ফুটবলারকে আপনারা সুনিশ্চিতভাবে আগামী মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলতে দেখবেন। আমি একটা একটা করে সেসব ফুটবলারদেরকে কিন্তু নামটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব। প্রথম বলব গোলরক্ষক প্রভসুকান্ত সিং গিল, এরপরে বলব বন্ধু রাইট ব্যাক মোহাম্মদ রাকিবের কথা, সেন্ট্রাল ডিফেন্সে ভারতীয় ফুটবলার লালচুনুঙ্গা যিনি জাতীয় জার্সি গায়ে নিয়মিত খেলছেন, লেফট ব্যাক পজিশনে নিশু কুমার। এবার বলতে হয় একটা বঙ্গ সন্তানের কথা, একটা কেন দুটো বঙ্গ সন্তানের কথা বলব। অল্প পরিসরেও যে বঙ্গ সন্তান নজর কেড়েছেন ইস্ট বেঙ্গলের শেষ ম্যাচেও দর্শনীয় গোল করেছেন, সেই সায়ন ব্যানার্জি থাকছেন, তার সঙ্গে থাকছেন বন্ধু আমন সিকে আমন, থাকছেন পিবি বিষ্ণোয়ী, এবং সব থেকে বড় কথা সৌভিক চক্রবর্তীও কিন্তু অতি অবশ্যই থাকছেন, নন্দকুমার থাকছেন, নাওরেম ময়েস সিং। অর্থাৎ এই ফুটবলারগুলোকে আমরা আগামী মরশুমে অতি অবশ্যই ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখবই, এটাকে নিয়ে আর কোনো প্রশ্নচিহ্ন নেই। এর পাশাপাশি সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ আপডেটটা এই মুহূর্তে উঠে আসছে সেটা হচ্ছে ড্যানিয়েল চিমাকে নিয়ে, যেটাকে দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। ফাউলারের প্রশিক্ষণে ড্যানিয়েল চিমা কিন্তু শুরুটা ঠিকঠাক করেছিলেন, আসলে তখন ইস্ট বেঙ্গল ক্লাবের সময়টা ভালো যাচ্ছিল না, মরশুমের মাঝপথেই তাকে ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেওয়া হয়েছিল, তিনি চলে গিয়েছিলেন জামশেদপুর এফসিতে, এবং জামশেদপুর এফসিতে গিয়ে তিনি যে ফুটবলটা খেলেছেন এখন অবধি খেলে চলেছেন এই মরশুম পর্যন্ত, সেটা বলার জন্য বন্ধু আমাকে দরকার পড়ে না। আপনারা জানেন যে ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে হন্যে হয়ে ক্লেটন সিলভার সঙ্গী হিসাবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ একটা ফুটবলারকে খুঁজছে। রফসান রবিনোকে দিয়ে সেই যাত্রাটা শুরু হয়েছে। আমি গতকাল বলেছিলাম যে অস্ট্রেলিয়ান ক্লাবের সাথে কার্ডছোড়া বাঁধার পরে একজন অস্ট্রেলিয়ান বিশ্বকাপারও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তবে ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে খেলা বা ভারতীয় ফুটবল সম্পর্কে যারা অবহিত যারা ভারতীয় ফুটবলে পরীক্ষিত বা প্রমাণিত এমন ফুটবলারদেরকেই কিন্তু খোঁজ খবরে রাখছে। এর বাইরে ইস্টার্ন প্রভিন্সের মারফত জনক যদি কোন অস্ট্রেলিয়ান বিশ্বকাপারকে পাওয়া যায়, 2014 সালে তিনি শেষ বিশ্বকাপ খেলেছেন, এটাকে নিয়ে তার বয়স নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন,
এখনই প্রশ্ন তোলার কোনো প্রশ্ন নেই। তার কারণ হচ্ছে বন্ধু, সেই ফুটবলারটা যে সুনিশ্চিতভাবে ইস্টবেঙ্গল ক্লাবে আসবে সে কথা আমি কিন্তু দাবি করে বলছি না। ঘটনার পরম্পরা এবং ঘটনার গতি প্রকৃতি অনুযায়ী যেটুকু সূত্রমাত্র খবর পাচ্ছি তার কারণ যদি আপনারা ওয়াকি বহাল হন, তাহলে একটা কথা আপনাদেরকে মানতেই হবে যে দলবদলের বাজারে একটা দল অনেক ফুটবলারের সন্ধানে যায়, তাদের সাথে কথাবার্তা অনেক দূরে এগোয়, শেষ পর্যন্ত কোনো একজন বা দুজন তাদের পছন্দ অনুযায়ী বা চুক্তি মাফিক, এর পেছনে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, ফুটবলার আসে। এবার যে ফুটবলারটার নাম এই মুহূর্তে উল্লেখ করব বা যে ফুটবলারটার সাথে ইস্টবেঙ্গল ক্লাব যোগাযোগ করেছে, তিনি যে ইস্টবেঙ্গল ক্লাবে আসে, এই সরলীকরণ আপনারা অনেকেই করে ফেলেন যে বললাম তার নামটা তার মানে ধরে নেন তিনি আসছেনই, না আসতে পারে শুরু হলো গালিগালাজ। না বন্ধু, এত সহজে বিষয়টা যাবেন না, আপনারা তো অনেক অভিজ্ঞ দলবদল সম্পর্কে, দলবদলের গতি প্রকৃতি আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, তারপরেও কেন এই সরলীকরণটা করে? যেসব ফুটবলারদের সাথে ইস্টবেঙ্গল ক্লাব যোগাযোগ করছে, যোগাযোগ রাখছে, প্রাথমিক স্তরে কথাবার্তায় এগোনোর চেষ্টা করছে, তাদেরই নাম উল্লেখ করা হচ্ছে। এখানে অনেক রকম পরিবর্তন রদবদল আসতে পারে, এটা স্বাভাবিক, এটা দলবদলের একটা পরিচিত দৃশ্য। হঠাৎ করে আপনারা এগুলো ভুলে যাচ্ছেন কেন? না ব্যক্তিকে উৎসাহ করা বা ব্যক্তির সমালোচনা করার জন্য এগুলো করেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। সব থেকে বড় কথা বলি বন্ধু, ড্যানিয়েল চিমার দিকেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের নজর পড়েছে। এর মানে এই নয় যে ড্যানিয়েল চিমা আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবে আসবেনই, তার কারণ এখনো ট্রান্সফার উইন্ডো খোলেনি, দুটো মাস সময় রয়েছে, একটা ফুটবলারের কাছে সময় আছে, একজন দলের কাছেও সময় রয়েছে, এবং কোচের পরামর্শ অনুযায়ী যেহেতু ইস্টবেঙ্গল ক্লাবে এগোবে, তাই ইস্টবেঙ্গল ক্লাবের কোচ কার্লোস কুয়ার্দার কতটা ড্যানিয়েল চিমাকে সহ্য করবেন, মেনে নেবেন, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আজকে এই পর্যন্ত, জয় ইস্টবেঙ্গল কথাটা কমেন্ট সেকশনে লিখুন, ধন্যবাদ।